আওয়ামী লীগের নেতারা বলছে তিনি আওয়ামী লীগের কেউ না, অথবা তিনি আবার কেউ বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ না। আমাদের হাসান মাহমুদ সাহেব বলছেন হ্যাঁ আওয়ামী লীগের তবে কেন্দ্রীয় কমিটির কেউ না। আমরা একটা বিষয় বুঝতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নেতৃত্ব দানকারী একটি সংগঠন, অনেকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের কেন্দ্রীয় কমিটিতে কি পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো কোনো মানুষ নাই? তাহলে এমন একজন ব্যক্তিকে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য দিলেন যাকে আপনারা একবার বলছেন আওয়ামী লীগেরই না, একবার বলছেন কেন্দ্রীয় কমিটিরই না, তার মানে আওয়ামী লীগ একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমরাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত বিক্ষুব্ধ ভাইয়েরা, আমার আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। আজকে দুর্ভাগ্যক্রমে এমন একটি সরকার আজকে ক্ষমতায় বসেছে যারা এই দেশের ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি শক্তির সাহায্য প্রার্থনা করে। কয়েকটি বিষয়ে তাৎপর্যপূর্ণ, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন হিন্দু সম্প্রদায়ে জন্মাষ্টমীর একটি ধর্মীয় অনুষ্ঠানে একটি রাজনৈতিক বক্তব্য দিলেন যে আমি ভারত সরকারকে অনুরোধ করেছি শেখ হাসিনাকে যাতে টিকিয়ে রাখে এবং শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার জন্যে যা কিছু করা দরকার সব কিছু করার জন্য ভারতবর্ষের সরকারকে আমি অনুরোধ করে এসেছি। এটা উনি কেন বললেন বাংলাদেশের জনগণ জানে, 2014 সালে সরকার ক্ষমতায় এসেছে ভারতের সহযোগিতায়, 2018 সালে যে অবৈধ সরকার ক্ষমতায় এসেছে সেটাও ভারতের সহযোগিতায়। তাহলে এখন কি প্রয়োজন হলো যে ভারতকে আবার নতুন করে অনুরোধ জানাতে হয়? এটা আপনাদের বুঝতে হবে, কারণ ভারত সরকার অত বোকা না, তারা দেখেছে বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার মতো কোনো যুক্তি আর তারা খুঁজে পায় না, কারণ জনগণ আর তাদের সাথে কোনো জনগণ আর এখন নেই। বরং আব্দুল মোমেন যে যুক্তি দেখিয়েছেন যে এই দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যে হাসিনা সরকার দরকার, কিন্তু ভারত কি দেখছে, আবার যদি হাসিনা সরকার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে অস্থিরতা চরম পর্যায়ে ধারণ করবে। এজন্যে যে কোনোভাবেই হোক বাংলাদেশের হিন্দুরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে মেসেজ চলে গেছে যে সামনে এই সরকারের পক্ষে হয়তো আর ভারত থাকবে না, সরকার হয়তো সামনে বিগত দুই পর্বে যেভাবে ক্ষমতায় এসেছেন এভাবে আর সরকার সামনে ক্ষমতায় আসতে পারবে না, এই বিষয়টা হয়তো সংখ্যালঘুদের কাছে মেসেজ চলে গেছে। এটাকে আশ্বস্ত করার জন্য মোমেন সাহেব বলেছেন যে না আমরা এবারও বলে এসেছি বিগত দিনের মতো আবারও আমাদেরকে ক্ষমতায় নেবে, এই আশ্বস্ত করার জন্য তিনি এমন রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন। এখন আমাদের কথা হলো একজন পররাষ্ট্রমন্ত্রী তিনি এ জাতীয় বক্তব্য দিতে পারেন কিনা, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, এটি রাষ্ট্র বিরোধী, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, বাংলাদেশের জনগণকে তিনি অপমান করেছেন, বাংলাদেশের জনগণকে তিনি বেইজ্জতি করেছেন, এই অধিকার তার নাই। এখন তিনি আবার পরে একদিন পরে পল্টি দিলেন, কেন? তিনি বুঝতে পেরেছেন তিনি যে বক্তব্য দিয়েছেন যে স্পর্ধা তিনি দেখিয়েছেন টুডে টুমরু আজ হোক কাল হোক তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, এই রাষ্ট্রদ্রোহী মামলা থেকে বাঁচার জন্য তিনি বুল পাল্টিয়েছেন, লাভ হবে না। একদিন না একদিন যদি দেশপ্রেমিক সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে আব্দুল মোমেন সাহেব আপনাকে রিমান্ডে নেওয়া হবে।
রিমান্ডে নিয়ে আবার সত্য স্বীকার করানো হবে। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগে একটি সত্য কথা বলার মতো মানুষ আছে, কিন্তু আপনি এই অসত্য বলে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছেন। আজকে একটি কথা বলতে হয়, আওয়ামী লীগ এক এক সময় এক এক কথা বলছে। আওয়ামী লীগের নেতারা বলছে তিনি আওয়ামী লীগের কেউ না, অথবা তিনি আবার কেউ বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ না। আমাদের হাসান মাহমুদ সাহেব বলছেন হ্যাঁ আওয়ামী লীগের, তবে কেন্দ্রীয় কমিটির কেউ না। আমরা একটা বিষয় বুঝতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নেতৃত্ব দানকারী একটি সংগঠন, অনেকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের কেন্দ্রীয় কমিটিতে কি পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো কোনো মানুষ নাই? তাহলে এমন একজন ব্যক্তিকে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য দিলেন যাকে আপনারা একবার বলছেন আওয়ামী লীগেরই না, একবার বলছেন কেন্দ্রীয় কমিটিরই না, তার মানে আওয়ামী লীগ একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে, দেশ থেকে দেউলিয়া করছে এবং তারা একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। আমাদের ইমতিয়াজ ভাই বলেছেন প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে, আমারও একই কথা। পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো বিদেশে সফরে যায় প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট নিয়ে যায়, তিনি কি বক্তব্য দিবেন তা প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি অ্যাসাইনমেন্ট নেন, এজেন্ডা প্রধানমন্ত্রী ঠিক করে দেন, কি কথা বলবে তা প্রধানমন্ত্রী শিখিয়ে দেন, বলে দেন, নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে বাংলাদেশের মুখপাত্র হিসাবে পররাষ্ট্রমন্ত্রীর বাইরে রাষ্ট্রের কথা বলার কোনো এখতিয়ার নাই। অতএব পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা প্রধানমন্ত্রীর বক্তব্য, এজন্য প্রধানমন্ত্রী চুপ, প্রধানমন্ত্রী কিছু বলেন না, অন্যরা বিভিন্ন কথা বলেন। আমরা বলতে চাই এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আওয়ামী লীগের দলীয় কোনো বিষয় নয়, বর্তমান সরকারের কোনো বিষয় নয়, সরকার আসবে সরকার যাবে, আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ যাবে, আমাদের দেশটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, দেশটাকে টিকিয়ে রাখতে হবে, দেশকে টিকিয়ে রাখতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগে কি মেরুদণ্ডওয়ালা কোনো নেতা নেই? আওয়ামী লীগ কে আর প্রতিবাদ করতে পারে না? 30 লক্ষ মানুষের রক্তের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছে, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অন্য রাষ্ট্রের কাছে বিক্রি দিতে পারি না, এমন নেতা কি আওয়ামী লীগে নাই? আওয়ামী লীগে কি দেশপ্রেমিকের এতই খরা পড়ে গেছে? আরেকটা বিষয় পরিষ্কার বলতে চাই, আগামী 5 তারিখ সেপ্টেম্বরের 5 তারিখ প্রধানমন্ত্রী আবার ভারতে সফরে যাচ্ছেন, সেখানে আমরা ভারতীয় মিডিয়ায় বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি, অনেক চুক্তি হবে, অনেক জিনিস সই সাবুত হবে আমরা শুনতে পাচ্ছি। আর একটা স্পর্শকাতর বিষয় হলো আমরা যেটা জানতে পাচ্ছি যে ভারতের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি হবে, এই প্রতিরক্ষা চুক্তিতে কি থাকবে এটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। জনগণকে অন্ধকারে রেখে বাংলাদেশ ভারতের সাথে কোনো প্রতিরক্ষা চুক্তি করতে পারবে না, আর সেই চুক্তি যদি করেন সেটা কিন্তু অপ্রকাশিত থাকবে না। আমরা পরিষ্কার বলতে চাই রাজনীতি পরে আগে দেশ রক্ষা করতে হবে, যদি দেশ রক্ষার জন্য প্রয়োজন হয় আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হব, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশদ্রোহীদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেশপ্রেমিক সরকার গড়ে তুলব। অমালেন আল্লাহ।